বিদায়ী বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর একই ধারায় দেশে আসে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। টানা তিন মাস রেমিটেন্সের প্রবাহ কম থাকায় চিন্তার ভাঁজ পড়েছিল অর্থসংশ্লিষ্টদের। যদিও ডিসেম্বর শেষে কিছুটা হলেও স্বস্তির আভাস মিলেছে প্রবাসীদের পাঠানো অর্থের পরিসংখ্যানে। এ মাসে প্রবাসীরা পাঠিয়েছেন প্রায় 18,190 কোটি টাকা, যা আগের মাস নভেম্বরের চেয়ে প্রায় $10 কোটি বেশি। অর্থনীতিবিদরা বলছেন, ডলারের দাম মোটামুটি স্থিতিশীল থাকা ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অর্থ পাঠানো বৈধতা দেয় ইতিবাচক প্রভাব। বাজারে কিন্তু বিনিময় হারটা, মানে খোলা বাজার যে বিনিময় হার এবং যে আনুষ্ঠানিক বিনিময় হার, সেটা কিন্তু অনেকটা কাছাকাছি চলে এসেছে, যার ফলে এখন রেমিটেন্স সেন্টাররা তারা মনে করছেন যে বৈধ পথে যে টাকা পাঠানো সেটা অনেকটা ভালো। আর এর পাশাপাশি তৃতীয় কারণটি হচ্ছে যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, এটাকে কিন্তু ওপেন করে দেওয়া হয়েছে তাদের জন্য। এই সমস্ত কারণেই আসলে এই রেমিটেন্সের প্রভাব বৃদ্ধি পেয়েছে বলে আমার কাছে মনে হয়। তবে বেশি করে রেমিটেন্স আরও আসে ইনফর্মাল চ্যানেলে, তো সেটা ঠিক রাখার জন্য আসলে সরকারকে অবশ্যই যে ইনফর্মাল চ্যানেলগুলো আছে সেগুলোকে অ্যাড্রেস করতে হবে। বৈদেশিক মুদ্রা বাজারের অরাজকতায় সুবিধা নেয় দেশি বিদেশি চক্র, এসব বন্ধে সজাগ রয়েছে জানিয়ে বাংলাদেশ ব্যাংক বলছে বিভিন্ন পদক্ষেপ নেয় আগামীতে রেমিটেন্স আরও বাড়বে। দুটো দিকেই নজর দিয়েছি, একদিকে হচ্ছে আমরা আন্ডার ইনভয়েসিং ওভার ইনভয়েসিং এর বিষয়ে ব্যাংকগুলোকে কড়া বার্তা দিয়েছি যাতে করে এই ধরনের কর্মকাণ্ড না ঘটে। আবার আমরা রেমিটেন্সের ওয়েজার্স রেমিটেন্সের দিকেও আমরা প্রোডাক্টটাকে সহজ করার চেষ্টা করছি। সুতরাং আমরা আশা করছি দুই দিকেই যদি আমরা সফল হই তাহলে হয়তো রেমিটেন্সের প্রবাহটা অনেক বেশি বৃদ্ধি পাবে। এদিকে গত বছরের নভেম্বরে $509 কোটি নিয়ে রপ্তানি আয় রেকর্ড করার পর ডিসেম্বরে এসে তা ভেঙে $536 কোটি আয় নিয়ে নতুন রেকর্ড গড়েছে রপ্তানি খাত। কাজল আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।